হ্যালো ভিউয়ার্স, আশা করি পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন। 2021 সালে আমাদের প্রথম ভ্রমণকৃত দেশ মিশর। করোনাকালীন সময় দীর্ঘ এক বছরের প্রতীক্ষার পর এটাই ছিল আমাদের প্রথম বিদেশ ভ্রমণ। কারোর উদ্দেশ্যে রওনা হচ্ছে, কিন্তু এই যাত্রা কি এতই সহজ ছিল? চলুন শুনে আসি পেছনের গল্প। করোনা মহামারী বদলে দিয়েছে অনেক কিছু, তার সাথে বদলে গেছে ট্রাভেলের রিকোয়ারমেন্ট আর কস্ট। প্রথমেই আসি ভিসার আলোচনায়। আপনারা জানেন মিশর জুন 2020 হতে টুরিস্টদের জন্য উন্মুক্ত, তবে ইজিপশিয়ান এম্বাসি টুরিস্ট ভিসা প্রদানের ক্ষেত্রে এখন কিছুটা স্ট্রিক্ট। ইজিপশিয়ান এম্বাসির একটা ভালো ব্যাপার হলো, ভিসা কাউন্সিলর আপনার পেপার্স দেখে সন্তুষ্ট হলেই ভিসা ফি এবং পাসপোর্ট জমা রাখবেন। সেক্ষেত্রে পেমেন্ট হয়ে যাওয়ার পর ভিসা না পাওয়ার চান্স অলমোস্ট জিরো। জন প্রতি ভিসা ফি 6,000 টাকা। চলুন দেখে নেই ভিসা চেকলিস্ট। প্রথমেই লাগছে সাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, আর এই অ্যাপ্লিকেশন ফর্মটির ডাউনলোড লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। তারপর লাগছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সদ্য তোলা 2 কপি ছবি। অরিজিনাল পাসপোর্ট তো লাগছেই, সাথে লাগছে পাসপোর্টের ফটোকপি। পাসপোর্টের মেয়াদ ডিপার্চার ডেট থেকে মিনিমাম 3 মাস পর্যন্ত থাকতে হবে। এছাড়া পুরনো কোনো পাসপোর্ট থাকলে তাও জমা দিতে হবে। এই সব কিছুর সাথে আরও জমা দিতে হবে 3 মাসের অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট। চেষ্টা করবেন এই 3 মাস একটা স্টেডি ট্রানজ্যাকশন প্রোফাইল মেনটেন করতে। এরপর লাগছে প্রুফ অব এমপ্লয়মেন্ট, অর্থাৎ HR লেটার। ব্যবসায়ীদের ক্ষেত্রে ভ্যালিড ট্রেড লাইসেন্সই যথেষ্ট। এই সব কিছু হয়ে যাওয়ার পর আপনার ট্রাভেল ডেট অনুযায়ী ফ্লাইট এবং হোটেল বুকিং করতে হবে। পরিচিত কোনো ট্রাভেল এজেন্টের সহায়তায় অথবা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে বুকিং নিশ্চিত করে তার কপি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দিতে হবে। মনে রাখবেন, আপনার অ্যাপ্লিকেশন আপনার নিজেকেই জমা দিতে হবে। ঢাকায় ইজিপশিয়ান এম্বাসি গুলশান 2 নম্বরের 92 নম্বর রোডে অবস্থিত। ইজিপশিয়ান এম্বাসি রবি, সোম, মঙ্গল এবং বুধ এই 4 দিন বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ এবং প্রতি বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 3টার মধ্যে পাসপোর্ট ডেলিভারি করে থাকে। কংগ্রাচুলেশনস, ভিসা তো পেয়ে গেলেন, এবার টিকিট কাটার পালা। আমাদের ফ্লাইট ছিল এমিরেটস এয়ারলাইন্সে এবং জন প্রতি টিকিট কস্ট পড়েছিল 73,000 টাকা। অথচ এই টিকিটের দামই কোভিড সিচুয়েশনের আগে ছিল 55,000 থেকে 65,000 টাকা। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে booking.com বেটার, কারণ booking.com-এ ট্যাক্স অ্যামাউন্ট শো করে। এতক্ষণ আলোচনা করলাম গতানুগতিক রিকোয়ারমেন্ট নিয়ে। বৈশ্বিক মহামারী আরেকটি নতুন রিকোয়ারমেন্টের জন্ম দিয়েছে, যা হলো নেগেটিভ PCR টেস্ট রিপোর্টের কপি। বাংলাদেশ থেকে ইজিপ্ট যাওয়ার ও আসার সময় এই রিপোর্ট ম্যান্ডেটরি। মনে রাখবেন, ভ্রমণের 48 থেকে 72 ঘন্টার মধ্যে এয়ারলাইন কর্তৃক নির্ধারিত মেডিকেল সেন্টারে এই টেস্টটি করতে হবে। এয়ারপোর্টে যাওয়ার আগে ডিজি হেলথের ওয়েবসাইট থেকে টেস্ট রিপোর্টটি ডাউনলোড করে নিতে হবে। 4 থেকে 5টি ফটোকপি সাথে রাখা ভালো। চেক ইনের পূর্বে করোনা হেল্প ডেস্কের রিপোর্টটি ভ্যারিফাই করে সিল ও সিগনেচার দিয়ে দিবে, যা পরবর্তীতে চেক ইন কাউন্টার ও ইমিগ্রেশনে দেখাতে হবে। সম্পূর্ণ যাত্রায় টেস্ট রিপোর্টটি অবশ্যই সাথে রাখবেন। ইজিপ্ট থেকে বাংলাদেশে ফেরত আসার পথে করোনার বদৌলতে এই একই টেস্ট আপনাকে আবার করতে হবে, আর গুনতে হবে বাংলাদেশের তুলনায় বেশ কয়েক গুণ টাকা। তবে কায়রোর বাইরে অন্যান্য সিটিগুলোতে এই টেস্টের কস্ট কিছুটা কম। PCR টেস্টের ক্ষেত্রে হোটেল স্যাম্পল কালেকশন এবং ড্রাইভ থ্রু অপশন দুটোই অ্যাভেলেবেল। প্রথম অপশনের ক্ষেত্রে আপনি যে হোটেলে থাকবেন
তার রিসেপশনে আলোচনা করলেই ওরা সব ব্যবস্থা করে দেবে। সেক্ষেত্রে চার্জ পড়বে $125 থেকে $150 পর্যন্ত। খরচ কিছুটা কমাতে আমরা বেছে নিয়েছিলাম ড্রাইভ থ্রু অপশন। সব ঝামেলা শেষ, এবার ইজিপ্ট ঘোরার পালা। দেখা হবে পরের পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।